প্যারাবোলা স্কেচের ভিতরে খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারবেন, কারণ প্যারাবোলা জিনিসটা এটার জন্য আলাদা একটা টুলসই আছে। এখানে ইলিপসের ভিতরে এই অপশনটা পাবেন, ইলিপসের ভিতরে থার্ড যে অপশনটা পাবেন সেটা হলো প্যারাবোলা। প্যারাবোলা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে সেন্টার বা ফোকাস যেটা সেটা আপনাকে দিতে হবে। আপনি ফার্স্টে ফোকাস সিলেক্ট করলেন, তারপরে সিলেক্ট করবেন ভার্টেক্স। আমি এরপরে ভার্টেক্স সিলেক্ট করলাম, সেকেন্ড দুইবার সিলেক্ট করেছি। এরপরে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোথা থেকে প্যারাবোলাটা শুরু করব। সাপোজ আমি এই পয়েন্ট থেকে শুরু করব, থার্ড ক্লিক। এই থার্ড ক্লিক করার পরে আমি কতটুকু যাব, সাপোজ আমি প্যারাবোলা এই পর্যন্ত যাবে, দিয়ে ফোর্থ ক্লিক। চারটা ক্লিকের মাধ্যমে খুব সহজে প্যারাবোলাটা তৈরি হলো। আমি তারপর আপনাদেরকে আরেকবার প্যারাবোলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে ফোকাস অফ সেন্টার একটা ক্লিক করলাম, সেকেন্ডটা হলো